আসলে আপনি যা চেয়েছিলেন সেটা আমি ধরে ফেলেছি। কিন্তু বাবা, আমি তো কিছু চাইনি। নীলাঞ্জন, তুমি যে কি বলছো আমি তো কিছুই বলতে পারছি না। বোঝার তো চেষ্টাই করেননি মাসিমা। তুই কি খেপে গেলে নিলু? না মেসোমশাই, খেপে আমি যাইনি। বেছে বেছে সে পরশু দিনই এক একটা পরিচিত মানুষগুলোকে এক এক রকম মাসিমার নামে দুধ সংবাদ শুনিয়ে বাড়িতে আনতে চেয়েছি, তাই না? থাক না রে এসব কথা। না, থাকবে না। বলো নীলাঞ্জন, মেসোমশাই চেয়েছিলেন তার একমাত্র সন্তানের জন্মদিনে সব পরিচিত মানুষগুলো একসঙ্গে এসে হই হই করুক, তাই না? আহ নীলু, কি পেতে চেয়েছিলেন মেসোমশাই? সহানুভূতি? না তো। তাহলে তুমি জানো না নীলাঞ্জন কি ভীষণ একা এই মহিলা। আমি তো তবু বাইরে বাইরে ঘুরে বেড়াই, কিন্তু পরশুর ওই দিনটার কথা ভেবে ও যে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে, তাই আমি চেয়েছিলাম ওর একটা সাংঘাতিক দুঃসংবাদের কথা শুনে সবাইকে হই হই করে বাড়িতে নিয়ে আসতে। ও বিজন, পরশু অঞ্জনা যে ধরল নিউ মার্কেট যাবে, লাল গোলাপ কিনবে। তখনও আমি বুঝতে পারিনি লাল গোলাপের জন্যে ওরা তো বায়না কেন। হঠাৎ একটা চেনা গলার আওয়াজ শুনে পিছন ফিরে দেখি, কিসের দুঃখ রে মামনি? এই নে এই ফুলই তো তুই চেয়েছিলিস। আমি জানি তুই কেন এই গোলাপের এত অনুরক্ত। নে এই ফুলগুলোতে নে, তোর নেওয়া আর আমার নেওয়া সে যে একই কারণে। আজ যে তোকার জন্মদিন, কিন্তু তুই ভুল করছিস মা। তুই ওকে ভুলে যা, বালির উপরে ঘর করা যায় না, ও একটা অকৃতজ্ঞ নির্বোধ। হ্যাঁ মাসিমা, অঞ্জনাকে মেসোমশাই ভালোবাসেন ঠিকই, কিন্তু নিজের মেয়ের মতো, নিজের একমাত্র ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন, সে সাথে আর ওর পূর্ণ হলো না। অঞ্জনা মায়ের জন্য আমার বড় দুঃখ হয় সুজাতা, আজও আমাদের মতো অনেকে ভালোবাসে। ও জানে ওর আর পাওয়ার কিছু নেই, তবুও ও ভালোবাসবে। আমার পাগলি মাটা সেদিন আমায় কিছুতেই ছাড়লো না, জোর করে নিয়ে গেল তার বাড়িতে। যত বলি ওরে তোর মাসিমার অসুখ, কে শোনে তার কথা? এক প্লেট খাইয়ে তবেই আমায় ছাড়লো। হ্যাঁ মাসিমা, মেসোমশাই আপনাকে মাসিমার কথাটা ভেবে তবু তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল। তবে অনি কবে ফিরছে, কিছু লিখেছে? লেখেনি আবার, শেষ চিঠিতেও সে লিখেছে সে ফিরে আসবে। কিন্তু নীলু তুমি বলো, সে কেন ফিরবে, কিসের জন্য ফিরবে? আমরা দুই বুড়ো বুড়ি আমাদের স্বার্থটাই বড় করে দেখছি, একবার খাবো তো তার কথা, তার কি কষ্ট হয় না? এই বুড়ো মা বাপকে ছেড়ে বিদেশে বিভুয়ে পড়ে রয়েছে, তার কি জীবন কাঁদে না? কাঁদে, আমি জানি সেও কাঁদে। আমাদের সুখের জন্য ফিরে এসে সারা জীবন ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা বিজন, কখনো যদি ও আমাদের টানে ফিরে আসে কি পাবে সে এখানে? এ দেশ থেকে কি দিতে পারে? এখানকার মাটি তাকে ছেড়ে দেবে না এক টুকরো জমি, এখানকার বাতাস তাকে দেবে না বিশুদ্ধ অক্সিজেন, এখানকার জলে অ্যামেবাইসিস আর্সেনিকে ভরা, খাদ্যে প্রোটিন রে, বাতাসে পলিউশন। নীলু তুমি বলো বাবা, সব মানুষের জীবনে এক নিচে একটা স্বপ্নের ছবি থাকে, বাঁচার স্বপ্ন, জীবনের স্বপ্ন। আমরা কিন্তু বেঁচে আছি মেসোমশাই, এই 130 কোটি ভারতবাসী বেঁচে আছে, স্বপ্ন আমাদেরও আছে। আসলে ও একটা বিশাল বাড়ির সব থেকে উঁচু তলায় পৌঁছে গেছে, আর কি মাটির ঘরে ফেরা যায় না? নীলু খোকাকে তুমি ওভাবে বিচার করো না, শেষ চিঠিতে সে লিখেছে। ভাবি আমি বড় স্বার্থপর হয়েছি, সুখের কাছে আমি দাসপথ লিখে দিয়েছি, সুখ ধরো স্বর্গনাশ অসুখ ক্যান্সারের মতো,
শেষ না করে ছাড়ে না। তবে একদিন আমি পালাবো, দেখে নিও, সুখ পেতে 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 একদিন সুখের নেশা কেটে যাবে, আমি ফিরে যাব আবার সেই আমার চিরাকাল পুরনো কলকাতায়, মানুষের মিছিলে, জন্মভূমির মাতৃক্রোড়ে। যায় না মেসোমশাই, ওভাবে ফেরা যায় না। অনি বরাবরই রোমান্টিক, আবেগে অনেক কিছু বলা যায়, কিন্তু জানি নীলাঞ্জন জানি, আর অনি যদি সেরকম কিছু একটা করে সেটা জানবে তার ফটকারিতা। আসলে ও বড় ভালো ছেলে, ও আজও ভাবে জন্মভূমির কথা, মা বাবার কথা। তাছাড়া আমার বৌমার কি দোষ, সে তো বিদেশি মেয়ে, ঐশ্বর্যের মধ্যে মানুষ হয়েছে, পারবে আমার ওই ফুটফুটে নাতি নাতনিরা এই দমবন্ধ করা শহরে এসে হই হই করতে। হ্যাঁ গো, তুই কি সুন্দর ওদের দেখতে হয়েছে বলো। জানো একেবারে রাজবাড়ির ছেলে মেয়ে, দেখলে চোখ ঝুলিয়ে যায়। তাদের দেখলেন কোথায়? ওই যে লাস্ট সেপ্টেম্বরে নাতির বার্থডেতে খোকা ডিভিডি ক্যাসেট পাঠিয়েছিল। জানো নীলাঞ্জন, বিজন তো ডিভিডিটা তো ছাড়তেই চায় না। আর তুমি তুমি কি করো? হঠাৎ রাত দুপুরে ঘুমটা ভেঙে গেল, দেখি সুজাতা ডিভিডিটা চালিয়ে দিয়েছে। আর তুমি তুমি কি গো, লোকের কাছে মিথ্যে করে গল্প সাজো, তুমি কত সুখে আছো সেটা জানাতে চাও। বোঝো আমি কিছু ভাবি জানি না। বোঝো বলছো? তাই তো, নীলাঞ্জনা অঞ্জনাকে নিয়ে কত কথা বলে গেলে। তোমায় তোমায় আর আমাকে লজ্জা দিও না, ছি ছি, আমার নিজের উপর ভীষণ লজ্জা করছে। ওই মনে আছে অশোক ঠাকুর একটা বিশাল বড় বারান্দা ছিল, তাতে নানান রকমের ফুলের টব দিয়ে সাজানো থাকতো। আমার অনেক ছোটবেলায় আমায় বলতো, জানো বাপি আমি একটা সুন্দর বাগান কিনে দেবে। জানো নীলাঞ্জন, বাগানটা আমি তৈরিই আছে, আমার বুকের নিচে আমার সাজানো বারান্দা, আমার স্বপ্নের বারান্দা। যেদিন উনি ফিরবে মেসোমশাই। হ্যাঁ বাবু বলুন। আজ আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, এসব কথা নয় আজ থাক। না অনির কথা বলতে বা শুনতে আমি ক্লান্ত হই না নিলু,